নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সবথেকে বড় খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল রয়েছে কমলা সতর্কবার্তা ভয়ঙ্কর সতর্কবার্তা রয়েছে বেশ কিছু কিছু জেলাতে প্রবল গতিতে ঝড় এবং বেশ কিছু কিছু জেলাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এমনটা পরিষ্কার করে জানিয়েছেন সরকারি আবহাওয়া দপ্তর তাই কোন 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 জেলাগুলোতে কেমন পরিস্থিতি থাকতে পারে আজকে এবং আগামীকাল এই দুর্যোগটা কতদিনই বা চলতে পারে কিন্তু কেন এই দুর্যোগের সম্ভাবনা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি আসছে বাদ যাবে না উত্তরবঙ্গ বাইশ এবং তেইশ তারিখে উত্তরবঙ্গের উপরে জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হতে পারে সঙ্গে রয়েছে আজকে সাতটি রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতিও আপনাদের জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত লক্ষ্য রাখুন এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে বলা হয়েছে ঝাড়খণ্ড থেকে উড়িষ্যা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এই কারণের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যগুলোর দিকে প্রচণ্ড একটা দুর্যোগের পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল বেশি করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে বিশেষ করে জানানো হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা এছাড়া হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে এবং পুরুলিয়া বাঁকুড়ার কোনো কোনো অংশে প্রচণ্ডভাবে ঝড়ের গতিবেগ থাকতে পারে বিশেষ করে কোথাও কোথাও সেই ঝড়ের গতিবেগ হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকায় অর্থাৎ ভারী বৃষ্টিপাত সেই তিনটি জেলার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং সংলগ্ন কোনো কোনো জেলাতে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যান্য জেলাতে বিশেষ করে বলা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সহ কোনো কোনো এলাকায় একটু দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে একটু মাঝারি ভারী সম্ভাবনা থেকেই যায় এর পাশাপাশি রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এখানেও মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতেও সেই রকমই পূর্বাভাস করপর্তাভাবে মাঝারি বৃষ্টি কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পূর্ব বর্ধমানেও বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সঙ্গে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে আগামীকাল ঝড়ের গতিবেগ থাকবে প্রত্যেকটা জেলাতে কিছু কিছু এলাকায় ঝড় হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আগামীকালও দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে আমরা যেটা অনলাইন মডেল থেকে দেখতে পাচ্ছি মূলত কুড়ি তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে মার্চ মাসে অর্থাৎ আগামীকাল বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে যেমন নদিয়া রয়েছে দুই চব্বিশ পরগনা রয়েছে পূর্ব বর্ধমানের কিছু জায়গায় রয়েছে এই সমস্ত জায়গা মুর্শিদাবাদের কোথাও কোথাও সঙ্গে রয়েছে হুগলি জেলাতে মেদিনীপুর তথা পূর্ব মেদিনীপুর জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে তাই উনিশ এবং কুড়ি আজ এবং আগামীকাল সবথেকে বেশি দুর্যোগের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এর পাশাপাশি বলা হয়েছে আজ এবং আগামীকাল এই যে এত বৃষ্টির পূর্বাভাস তার জন্য তাপমাত্রা বেশ কিছুটা ডাউন হয়ে যাবে অর্থাৎ প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমে যাবে ফলে ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে গরম বাড়ার রকম সম্ভাবনা নেই ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা উঠে গিয়েছিল প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশে সেটা নেমে আসবে তিরিশ ডিগ্রির নিচে আজকে থাকতে পারে তিরিশ থেকে একত্রিশ আগামীকাল সেটা হয়ে যাবে আটাশ ডিগ্রি এমনটাই সম্ভাবনা আগামী শনিবার থেকে আবার তাপমাত্রা বাড়বে একুশ তারিখের ক্ষেত্রে যা অবস্থা রয়েছে একুশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে শুধুমাত্র বাংলাদেশ লাগোয়া জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া নদিয়া মুর্শিদাবাদে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে হালকা হালকা বাকি জেলাগুলোর কোথাও কোথাও হালকা হতেও পারে নাও পারে এছাড়া এমন পূর্বাভাস রয়েছে বাইশ তারিখ থেকে অর্থাৎ একুশ তারিখের পর বাইশ এবং তেইশ তারিখ থেকে আর দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এই মুহূর্তের এটা আপডেট উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস আজকে নিচের দিকের দুটি জেলাতে দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে হালকা হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর আজকে কোনো বৃষ্টি হবে না উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে প্রত্যেকটা জেলাতেই হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি সহ কোথাও কোথাও দমকা ঝড় বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এরকমভাবে বৃষ্টি বাড়বে কুড়ি তারিখের দিকে মূলত বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুরের দিকে এবং বাইশ এবং তেইশ তারিখ বাইশ তারিখ রাত এবং তেইশ তারিখের দিকে বৃষ্টি বেশ কিছুটা বেড়ে যাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার দিকে তাই এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে কুড়ি তারিখে নিচের দিকের জেলা বাইশ তারিখ রাত এবং তেইশ তারিখের দিকে ওপরের দিকে জেলাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে হালকা হালকা উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে বৃষ্টি কমবে ঝাড়খণ্ডের জন্য যা পূর্বাভাস রয়েছে চল্লিশ থেকে কোথাও কোথাও ষাট কিলোমিটার গতিতে দমকাঝড় বইবে আজকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ সতর্কবার্তা কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে ধানবাদ দুমকা দেওঘর জামশেদপুর এই সংলগ্ন এবং এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি রয়েছে আজকে আগামীকালও বৃষ্টি হবে আগামীকাল বৃষ্টিটা বেশ কিছুটা কমতে পারে ঝাড়খণ্ডের দিকে সঙ্গে উড়িষ্যাতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস সেরকমভাবে না থাকলেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পঞ্চান্ন কো কিলোমিটার গতিতে ঘন্টায় ঝড় বইতে পারে আজকে আজকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা সতর্ক বার্তা এছাড়া রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে মূলত আজকে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা হালকা বৃষ্টি শুরু হবে আগামীকাল বৃষ্টিটা বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এই তিনটে দিন বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে কোথাও কোথাও সব জায়গা কিন্তু নয় ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কুড়ি একুশ বাইশ এই তিনটে দিন বিশেষ করে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় একটু মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে উত্তর ত্রিপুরা ঊনকোটি এছাড়া খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে তাই ত্রিপুরাতে আজকে সেরকম বৃষ্টি না হলেও আজকে রাতের পর থেকে বৃষ্টি কিছুরা বাড়তে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে মূলত তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তার এরকম একটা সম্ভাবনা রয়েছে তাই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে বৃষ্টি প্রচণ্ডভাবে হচ্ছে এমনটা নয় শুধুমাত্র পূর্ব ভারত সঙ্গে রয়েছে উত্তর পূর্ব ভারত এখানেই বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল এর পাশাপাশি বলা হয়েছে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে কুড়ি তারিখে তার জন্য বৃষ্টি শুরু হবে একুশ তারিখ থেকে কোথায় হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টি কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলো তামিলনাড়ু পুদুচেরি করাইকল সঙ্গে কেরল মাহে এছাড়া রয়েছে কর্ণাটক এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আইসোলেটেড প্লেসে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে দু এক পশলা বা খুব হালকা বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল সেই অর্থে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে তেলেঙ্গানা পূর্ব মধ্যপ্রদেশ ছত্রিশগড়ে মাঝারি থেকে দু চার জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং কাল। পশ্চিম ভারতের রাজ্য যেমন গোয়া কঙ্কন এছাড়া বাণিজ্য নগরী মুম্বাই সহ অন্যান্য যেমন গুজরাট রয়েছে রাজস্থান রয়েছে সেইভাবে বৃষ্টির পূর্বাভাস আজকে এবং আগামীকাল নেই তো বন্ধুরা বুঝতেই পারলেন ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশের জন্য যা পরিস্থিতি রয়েছে বাংলাদেশও বৃষ্টি আস্তে আস্তে বাড়বে আজকে যে পূর্বাভাস রয়েছে খুলনা বিভাগ রাজশাহী বিভাগ ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃষ্টি বাড়বে কাল থেকে কুড়ি মার্চ তারিখ থেকে বুধবার থেকে বুধবার কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এই তিনটে দিন সারা বাংলাদেশ জুড়ে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখের দিকে বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল ঢাকা এছাড়া রয়েছে রাজশাহী ময়মনসিংহ সিলেট হালকা হালকা দু চার জায়গা হালকা মাঝারি হতে পারে তবে এই উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে একুশ এবং বাইশ তারিখের দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি দু চার জায়গা হতে পারে সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগের দিকে সঙ্গে ঢাকা বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হবে তাই বৃষ্টি বাড়বে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এই তিনটে দিন বাংলাদেশেও একটা বৃষ্টি বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে বেশি করে সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলগুলোতে অর্থাৎ রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ কিছুটা ঢাকা বিভাগকে কেন্দ্র করে এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে তবে আজকে রাতের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া কুমিল্লার দিকে আজকে এবং আগামীকাল হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে যার গতিবেগ থাকতে পারে প্রধানত তিরিশ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টায় ভাবে এই যে একটা বৃষ্টির পূর্বাভাস সারা দেশে তার জন্য তাপমাত্রা কমতে পারে যার ফলে একটু হালকা ঠান্ডা ভাব স্লাইড ঠান্ডা ভাব আসতে পারে অর্থাৎ যে গরম পরিস্থিতি এসে গিয়েছিল কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছিল সেই সম্ভাবনা আপাতত আগামী তিন দিন মতন থাকছে না সারা বাংলাদেশে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি তো বন্ধুরা এক কথায় বলতে গেলে বাংলাদেশেও বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার কৃষক বন্ধু বা চাষি বন্ধু অবশ্যই জেনে রাখলেন যে আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং বাংলাদেশের দিকে যা পূর্বাভাস রয়েছে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কুড়ি একুশ বাইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গে উনিশ এবং কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি আশা করছি এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে কিন্তু অনেকে ভাবছেন কেন এই বৃষ্টি মূলত যেটা আপডেট পাওয়া যাচ্ছে ভারতবর্ষের ঝাড়খণ্ড থেকে ভারতবর্ষের উড়িষ্যা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এই অক্ষরেখার টানে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে তা থেকে বজ্রগর্ভমেঘ তৈরি হয়েছে তা থেকেই প্রধানত এই বৃষ্টি তা থেকেই প্রধানত বৃষ্টির সঙ্গে এই মরশুমে অর্থাৎ কালবৈশাখীর একটা পরিস্থিতি থাকে এই মিলেমিশে কিন্তু একটা কালবৈশাখী নিম্নচাপ রেখায় জলীয় বাষ্প তা থেকে বজ্রঘর ভূমি এবং তা থেকে একটা বৃষ্টি দুর্যোগ থ্যাংকস ফর ওয়াচিং